এবাটা খেয়াল করি পড়িস রে দেখিস পেঁয়াজু দিতা ফসা দিবে আর দেখিস বিস্কুট ইতার ডেট আসেনি গাঁও দোকানদারি ঘর তোমরা তো মালিতা চালাইতে পারো না ঘর থাকতে থাকতে ডেট যায় কি আর ওটা দিলাম আমরা রে দেখিস সবটা কিন্তু রিটার্ন আইব বাদে এরে রে ভাই তুমি রে বেশি মাতো আমি তো দেরাম হই বালা জিনিস তো দেরাম আর নয় আমার লাঞ্চি সবটাই দেরাম আমার মাত্র সহ্য হইতো না আমি না আসা আসা মাতি ওটা লাগি খেউরো গাই যে না আচ্ছা দে 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 এই হেদি গুনের অত মাতো ওতো মাত্র আমি বুঝলাম না বিষয় ও তার দেওয়ার মাঝে তো দুই নম্বরি অন্য দুই নম্বরি করি তার আমি তোমারে উসব কইলাম সাসা বলে বড় মুসি মালর দোকান থাকি লই লাইতো বাজার অন্য কলতা এখানো মাল মাল ভাই তুমি কইলা না তারন থাকি নিতা গাউতে জড়বুয়া ইনটা কি তুমি সব সময় নেই এটা আমার কোনদিন বাদ দিছিলা তুই অত মাত মাতছ না 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 কইলে তো ফসা টসা রে দিলে দিলে ফসা রে ফসা হে কি তো ফসা বেছেন নাকি আনার মাই চলে বাইকটা বলছিস আরো কব ও বেটি করে দিছলা নি জেঠিনো লাগি কইলা টাকা 2000 টাকা ও না দিছি না কেন কি তুই কি সমস্যা নি জীবনে সমস্যা না দিলাই ও তারা তো গরিব বার সার কি আচ্ছা আচ্ছা তুই বাজার করতে দিব নি দিব আচ্ছা রে এ ক্রুশ রুশে দিলা আর রুশে দিলা বিজত তো কলতা ওলো সপ্তাহ দিশত দিন ঠিকঠাক করিয়া দিছি দিছি বেশি মাত্রায় কত হইছে তোর বিল কত 580 580 হ্যাঁ দিলাম আচ্ছা আচ্ছা দিছো সব ঠিকঠাক দিছি দিছি সেবা বেড়া লাগে ধরো ওলে আসি কিনা দেরাম দিলে তোমার টেকা তো রাখতাম না আমি কইছি বাংলা ফলে দিলাই তো কইছি তো কইলা আমার দিলাইছো না না তুই স্বীকার কইলা সাসাই দিলাইছো না তুই তুই স্বীকার কইলা তুই কি আমি হকি রইতাম কেন কইলাম বাংলা না টেকা দিলাই না রে বা দিমু নে ধরো এইটা দাম কত 5 টাকা 5 টাকা নি 1 2 3 4 না 20 টাকা কাটে ই তো মরো বাদ মানুষ লেটা দিলে লহন আটা তুই কলটা তোর হল তোমার খরচ তুই কলটা দিতে খরচ বকলতা দিতা করি মানে তোমার টাকা পয়সা ইতা বেনালে ভালোই লিব না সামনে দিবি আশা দি করতা আর জারে মনে কয় তারে তুমি টাকা দিলা ওই সা খাইতো ইতা খাইতো ইতা খাইতো দূর রে ভাই দা করিস না এটা মাংস ভাত খোর দিলাইছি তারে সা খাইবা লাগি তো এলাকার ওই এলাকার তুই ভুয়া না নাকি দিতা টাকা কিতে মন হইছে মানুষ বুঝা দিতা এ সারা সুর কিতে দিতা খাইবা লাগি লইছ নাকি না না তো 20 টাকা দিলে কইলা তার ফাইতা মানি দিলাম তো সারা সুর আনিস ফর বাংলা না আমি তোরে কইলাম বেটা এখন দিয়া দিলাইছি তারে তুই কোন কিতা লাগি তা করলে তারে দিতা কেন নাই তা কেন বারু আমি করছ তুই কলতা না কইছি তোর পরে মাছটা তুমি ওটা দিয়া হল কি লকম বাড়ে গেছো কি না না তুইও 10 টাকা নিবি না না নাইলে লাগি বিচার করা
Wow, ayo.
তুমি যোগাযোগ করমু কি আচ্ছা দেখি বেড়াছেরা লাগায় নি তোমার মোবাইলে হটা দিতাম পারে আর তুমি খাইলো নগরি যাইও কখন যাও গে বেটার আবার বহুত বহুত খাম আছে আমারে গোসাই লিতা করতাম না আচ্ছা ওহো আমি ভাত খাই দিবে ভাত লই জুনি আর ভাত লই লিসি জেরি সামা ইয়া লেবা দা খাই দিবে তেতে পারে সব জিনিস ইন্টারভিউ করব প্রত্যেকটা জিনিস যে জানোর বগে না যে সব বিষয় মত হইব সব বিষয় এমন ওলা যুক্ত থাকতে হইব কিন্তু তার একটা সমস্যা বুঝছই কি এর লাগি তুমি চিন্তা করিও না ইটা সমস্যা আস্তে আস্তে ঠিক হইব আর না হইলো তো নাই আর তার মন কথা কইতে বিদার না হইলো কিটা হে আমার মন কথা শুনলেও আমার কিটা কিছু করব আর না হইলো তো কিছু করার মানে কি উপর আলা হে কিছু কত তো আছে ঠিক আছে থাকো আইতা তুমি খানো দিও গাড়ি তুমি খানো লাগা দিয়ে তো মরিনা হইলো না বুঝছই আমি জানি আমি কিলা শুনলাম যাও তার বাদেও রে পু বন্দুকর গুললি আর মুখর মাত একবার বাড়াইলে শেষ আমার ফুয়া তো একু কোন না কোন মাত মাতবো আর তোরে পুত বিপদে ভালাইব না ঠিক আছে রাস্তা মাটি কাটাইলে ভালো কথা এক কাম করিস ও তারারে কইস মাছ খান বুকু সার আসতো তুমি এক দিলে নানি ভানি জড়িয়ে দুই সাইডে যাই দুই মাইশা আর তো আরো বেকর দিন আজে এ ওদু কি জায়গা কিন্তু আমরা কাটু চালি যাবো না আজে তুই তো খালো বেটা আজে খাল থেকে যে মাটি তুললে বেটারে কইছ তুই কইছ তুই না কই মুনে এর কই মুখান যাইতে রাস্তা ওটা লাগিয়ে তুলি নিলাম এটারে তো কই মুনে মাটি তুললে আড়িয়া বেটারে কই আসতি কিটা হচ্ছে তুই আর গোটা জায়গা থেকে মাটি তুললে তুই জানোস না কেউ কোন তানি তুইলো অনুমতি লওয়া লাগে তুই বেটারে কইতে নানি বেটারে সাসারে তো কইলে তো বেটা না করতা না ই কি জাতর মাত মাত বদুল তুই ই কি তা মাত তুই বেটারে কইয়া বেটার মাটি নিতে নানি তুই রাস্তাত মাটি তুললাম বেটারে কইলে কি তা বেটা না করব নি বেটা তো নো কইব তোর বাড়ির উটা লউ নে তুই একজন আর একজন নিতে তারে তুই কইতে না উটা না তা নিরাম না এগুতো রাস্তা পালাই না না ই তো তুই বহুত পরে লাগাই দিবি দেখি রে বা এখন খামুরি সামনে যাও করে বাজাও এই বেড়া কিন্তু লাগাইয়া আছ তুই আর আর এটা সেট দিছ না তুই আগে বেটারে কি খো বেটারে তো এমনিও কইমু বা বেটারে কইমু না নে তুই আর কইতে কুনি বেটার বুকুর উপরে খবর দিয়া তুই আর কইতে নি খবরদার কইলাম আর একটা সেট দেওয়াইছ না এক কুদাল মাটি তুই তুলাস না আমি নিচে দিলাম আমি দিলাম তুমি নিচে দিতে এখানে জায়গায় কেন তোমার নেই কেন সাসার জায়গা সাসার তো এমনিও এমনিও বেটার কইলে তুমি মাটি দিব সাসার কইলে কি সাসা না করবানি সাসারে কইলে সাসা না করতা না তুই যে সাসা সাসা করলে করে তুই সাসার ইজ্জত রাখলে কই এ তো বেটারে কইতে আসলে কইয়া তুই কুদাল হলাইতে আসলে আরে বা একটা কুদাল আর সেট মারিও না কইলাম আমি নিচে দিলাম তুই আর এক কুদাল মাটি তুলতে আসতে না তুমি নিচে দৌড়া দেখে বাদ আমি দাও দাও এই আমি নিচে দৌড়া না আমি দিতাম না তাকে দিতো বেটার বেলা দেখেন না বেটার রাখে না খেয়ে এখন তাই আমি বেটার খাই যাম তাকরা মুত্রাম আমি দিতাম না তাকে দিতো বেটা কেটে তোমার ফাটাই চিনো না নিচে দিয়ে দাও দিয়ে দাও তুই চেলাটেলি খরচ কিটা লাগে চেলাটেলি করে তুই কিটা মাটি কাটিতে পারবি কাটিতে পারবি দেখি আমি তাকে এটা সেট দিলা এই কইলাম একটা সেট দিবাই না এ এ উসনর গুয়া তুই চেলাটেলি খরচ কিটা লাগে আমি তুমি তুই হলো থাক ও আমি আইলাম
এ উসনের হুয়া কি বুঝবে বুঝবে ও মাটি কাটো মাটি কাটো মুগা উসনের হুয়া কিটাবা পুতি রইছল তুমি কিটা আমার ওয়াটার দাও কিটা করতাম এখন আমি আমার খইয়া দাও কি দিছি এই কিটা হইছে মানে বদ্রুলে তোমার লাগা ঠুকুর কে মাটি তুলে আমি কইলাম এটা লাগাতে ইলা মাটি নি দিয়ে তুমি ডাইরে কইছো তুমি হেউটা কই খারে করতাম কি করে করতাম হই আমার ওকে লাগি বদ্রুলে কোনাতে মাটি দিবে ও তো গোবাটার যে বরন্ডি যে রাস্তা গেছে মাঝে ভরা ওখানে ওরা মাটি তুলে ওরা মাটি তুলতে বলা হতে এসে দিয়ে বড়ি তুলোস থাকে আর ই যে হুকুর দিখাই দিয়ে ই লাগাবে না বড় বকিলে তুমি ডাইরে কইলে লাগাবে যে তো ডাইরে দেখা দিলা দিলা নিকে কো খারে করতাম কি করে করতাম বদ্রুলে তো ইলা বিয়া দোগরা কথা না তো ফুয়া বাল বদ্রুলে বিয়া তুমি করার কথা আমি যে বারবার তোমারে উঠিয়া কই যে এটা সামনে তোমার বালা কয় আর গুড়িও গাই দিয়ে বদ্রুলে আর কত তা বসে এটা কথা কয় তো না হে উঠিয়া কয় তোমার তুমি আমরা বেঙ্গল গুড়ি আমরা তুমি আর কত তা বসে দাদা জিকে লইয়া বুত্তা কইছে বুত্তা বলি এটা তোমার হওয়া দেখতো না কেন আমার লাগাটাই মাটি তুলি এর আবার হে দাদা গালিও করে আমি তো বুঝলাম না বিষয়টা ও কথা কাটো তো আমি উতারে কইছিলাম হে মাটি লাগলে তোমার কইলে তো মাটি দিলাম না তো তোমার না কইলে মাটি তুলি এই জিনিসটা তো সঠিক না 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 আমি তো ও কথা কইছি হে আর যে লম্বা লম্বা মাটি তো কত দাম আইছে আমারও তে লাভ আইছে তে লাভ আইছে ওই কেন কেন কি দাও যা আসলে তোমার আল্লাহ কি কাজ দিছে রে এমনি তো ইজ্জত ইজ্জত মনে করে না নালে বদ্রুলি কথা আমারে বলতে পারে না আর তোমার আমি কিছু তুলিয়া ওই যে কোন মরসুল আগুরে লইয়া না নাকি করতে পারে আচ্ছা আচ্ছা গো কাম কর আপনারা তো সবই আমার চিনে আমি মাইগের মানুষ নিয়ে হোক আছে আমি মাইগের মানুষ আমারও রাস্তা মাটি কাটানি হলো এলাকার হলেও মাঠিয়ে দিচ্ছে ইনও যদি রাস্তার দুই কোদাল মাটি লাগে আমার যদি হইতো আমি দুই কোদাল কীতা দুই টুকরি কীতা যদি বিশ টুকরি লাগে আমি দিলাম যদি সমরি বা গাঁথরা লাগে তাও আমি দিলাম যাই আমার আচ্ছা হই মাত্রা যে দিছিলাম তোর আছে আমার লোকে আপনার তো জানেন আমার কোথাও দেশের হাতি অকলটাও দেখে ওই আমার তো এসার আইবান না ওই তো রক্ত রক্ত এক কুটুম আছে দূরের কুটুম তাহলে তো কুটুম আছে আসে হিসাবে বাতি দাঁড়ো বা হাট কুটুর মাসে রাখলাম কি করলাম হে রাস্তা মুখে আটি আর দেশে তারা মাটি কাটা কেউটা কইছে যে তুই যে মাটি কাটাই দি ইকার কেটে তুই সাসা দিলে কইছ কেউটা বেটার কিতা কই না বেঙ্গল করে কিতা কইছিলি কইছে বেটার বেটারে কইতাম কি নকো খোয়া লাগে না রাস্তার মাটি কাটা আর লম্বা লম্বা মাত মোরা জিদা তুলে গাই দিছি ইকার বেলা কইছে আমার মা বাপ তো দিয়ে গাই দিছে যাই হোক আমারে আইয়া হে বারকি ইয়া কইছে আমি রুয়ানা দিছি যে গ্যাস জিকে ইতা বুঝছেন জিকানের গেছি যাইতেও দেখছি ইগিও হাউক মারি উঠে হয়তো বাপের লিয়ে আইছি আর তুই কইলে লিয়ে আইতাম বুঝছি নিয়ে গিয়ে কথা কাটা কাটা মাইলে গেছে আমি বাঙ্গারিত লাগছিলাম আমি বাঙ্গারিত লাগছিলাম আমি মাইরু আসলাম
চেয়ারম্যান সাহেব উপস্থিত দেখার বাদেও তুমি তেন জেতা লাগাইছো লাগে তো বিচার তুমি তেন করিলি ভাই তো তুমি তেন করি লও চেয়ারম্যান সাহেব লয়ে যায় কি অবা শুকুরালি তুমি তেন যদি মন করো তুমি তেন বিচার করিলি ভাই তো তো আমার আর কোন দরকার নাই ওই ও বাতো দিবা দে বুঝলি শুননি হে কত কান করতে পারে হে আমার লগে কিতা না করছে আমি তো কোন সুরত খালি লঙ্গি কানা তো লয়ে যাই চাইছি এবলা বুঝু কয় কিতা করতে পারে আপনার আরে সামনে তুই যে মাত করে মাত কথা শুরু করছে তারা দেখো কে তারা অবা তোমার মুখটা বন্ধ করো রে বা চেয়ারম্যান সাহেব মাই তো আসলে ইবাই না করর বাতাসে লাগে ওই কেন আমি বুঝাম এটা আমার শুক্র তোমরা আমাকে বিচার করার সুযোগ দিবাইনি না তোমরাও করিলি ভাই চেয়ারম্যান সাহেব মাথা গরম হয়ে গেছিল আমার মা নাই বাপ নাই পুরু ভাই আর হওয়া বাদে মাথা আপনার জেলাম দেখা দিবা হলাম আমি আনি আমরা বিচার ও বদুল ও তুমি কোথায় বা কিটা হয়েছে ঘটনাটা চেয়ারম্যান সাহেব গাঁর হলেও কইলে আমার মাটি কাটা নিব কোনো ডাক্তার আমি আমার দোকান দোকান ফেলে আইয়া অন ডিউটি দিলাম কই জেলা সুন্দর হয় রাস্তা কারণ মাটি কাটাই যায় এর ভিতরে আইলে জেরিসলাম ভাই আয়া তাই না মারে বলে সাসাজির নো জায়গা থেকে যে মাটি কাটাইলাম আমি সাসাজির কইছিনি আমি বললাম ভাই সাসাজির আমি কইছি না তে আমি গিয়া কইমু সাসাজির সাসাজির কইলে সাসাজির না করতা না এর ভিতরে তাই আইলা বাড়ি বাড়িতে সাসাজির কিতা কইলা কইয়া লইয়া গেল সাসাজির ও সাসাজির লইয়া গিয়া তাই না মলে লাগাইলাম ভাই ও আচ্ছা আচ্ছা কাটছলি ভাই তুমি তো আসলে অন্য করছো তুমি বর্তমানে মুরব্বির খাতারো তুমি মুরব্বি হইয়া যে ই টিপকিনা ফুয়ার লগে যে মাইর ধরিলা তুমি অন্য করছো আমার যুক্তিতে ন আমি যখন মনে করলাম কাটছলি ভাই মাফসা বদলর টাইম আপনারা সবে কি দেখো জিও জিও চেয়ারম্যান সাহেব সবে মোটামুটি পক্ষে আছে আপনি কি দেখো যেহেতু কাটছলি অন্যায় করছো তার মাফ চাও না আপনারা এটা কি যাত্রা করে দিলা সাসাজির বাবা তুমি আর গাইতে যাইলো মোরা মানুষ তুলে গাইতে যাইলো ওনে তাই না বার উঠে মাফ চাইতা এটা কি যাত্রা করে দিলা এই যে ডিসটর্ব মুখ বন্ধ তারা বুঝার করুকা তাই না সাজিবা কি এনে চেয়ারম্যান সাহেব আজ উপস্থিত তাই দেখলাই আমি পরে বিষয়টা হইলো কি আরিয়া দেখো আমি তারে মারা কোনো ইচ্ছা আছে না বা উদ্দেশ্য আছে আমি ঘটনাটা বুঝার চেষ্টা যাইতে যে দিছিলাম আর হেয়ে গিয়া মনে হলো কাইয়ের আগে আমি গিয়া ঘটনাস্থলে যাইতে যাইতে গিয়া তারা একটু আগে গেলা গেছে বিষয় আমিও ফিরানি দিলা গিয়া গিয়া আরিয়া পরিস্থিতির উপরে গিয়া আরিয়া মনে হলো আমারও দুই একটা রাগ উঠি গেছে প্রথমে অংশ তো মানুষ হয়তো মারি দিছে আপনি আপনি মুখান বন্ধ করুক ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনি অন্যায় করছেন আপনি মাপ চাওয়া লাগবো অবশ্যই চাওয়া লাগবো আমি মারছি তো আপনি মারছেন না নিতে মারছিতে ঠিক আছে এগু অন্যায় হইছে তো আপনি যে জায়গায় মারছেন তারে আপনি অন্যায় ওগু পরিষ্কার আপনি মাপসা হওয়া লাগবো আমি ও জিনিসটা বুঝলাম না মুরব্বি বেটারে দিয়া মাপসা হইরা হুরুতাই করে গেছে এটা কি যা তো রায় করলা আপনার আমি আসলে বুঝে উঠতাম ও বেটা কথা ঠিক হইল না সব সময় ফাতারি মাতে আর মাইত্তা বেড়া লাগায় মারিয়া মাপসা হইলে কোনটা না আমরা তো মারছি কিতাবা কাটুশালি তুমি দেরি করো এখানে বাবা কাটুশালি ভাই তুমি কি আমার রায় কিটা মানরায় না কাটাশলি ভাই লেট করিল না দেখো খাম খাতে আছে আমরা তার বারোটাতে শুনি না বলে ও ইনর মাত কোনো তাকি দিত বুঝিতাম পারছেনি মনের মাঝে কষ্ট রাখিও না জামেলা শেষ ইনোর মাঝে এবার সবে সবর বাড়ি ঘরে যাই কষ্ট দেওয়া কষ্ট না রে কষ্ট না সুন্দর মতো শেষ হইতে
কাটশালি আমি তোমার মনের অবস্থাটা বুঝলাম যারা আত্মসম্মান লইয়া বাস করতে চায় আর তারা যদি আত্মসম্মান আঘাত লাগে তারা এটা সহ্য করতে পারে না আর ভুলটা তোমার ফেটিসলাম তো তোমার এত সুযোগ দেওয়া ঠিক হইছে না আজকাল মানুষের সুযোগ পাইলেও পরের সাঙ্গ বন্ধুত্বা স্বীকার করতে চায় আর যার আত্মসম্মান নাই তার আবার আত্মসম্মান আড়াইবার ডর কিতা আর হে যদি বিবেক সম্পন্ন মানুষ হইতো তাইলে এ পরে জায়গা লইয়া মাইট করে নি আর তোমারে নিয়ে বিপদ পালাইনি খোঁজাই মাফসার সময় দেখাইনি খোয়ার লগে লগে এফোর্ট করে গিয়া মাফসা নিল কিন্তু মাফসা হওয়ার লাগে যে তাকে অনুশোচনা এটা কোনো ব্যাপারে তার মানে কোনো কাজ করছে না কাটুশালি এমন মানুষের লগে চলিও না যার আচার আচরণ ব্যবহারের কারণে সমাজে তোমার মান সম্মান ক্ষুণ্ণ হয় আর একটা জিনিস মনে রাখো দুষ্ট গরুর তাকিয়া শূন্য গোয়াল বহুত বালা গাঁর হলটে এই তো এক সুযোগে আইয়া একটা দাঁতা মারি গিয়ে সুযোগ আমরারও আইব আমরা ও সময় খাওয়া লাগাইব চিন্তা করিও না আছে আইও বাড়িতে আইও আমার মাল্লা এখানে এসেছে চেয়ারম্যান সাহেব হইয়া গেল দুষ্ট গরু তা কি শূন্য গোয়ালবালা আমার কোনো দুষ্ট গরু আমার গোয়াল শুনবে না তুই যা যাবার খাতে থাকি